হ্যালো, ওয়েলকাম বন্ধুরা। আজকে যে চাকরি খবরটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অফিস ইন দ্য চিফ মেডিকেল অফিসার ইন হেলথ নর্থ 24 পরগনা। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে নর্থ 24 পরগনা জেলায় হেলথের স্বাস্থ্যকেন্দ্রে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য প্রোগ্রাম রয়েছে NUHM, নেম অফ দ্য পোস্ট রয়েছে FTMO, ভ্যাকেন্সি রয়েছে 21টি। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় নিয়োগ করেছে দমদম হাসিলকার, কচুরিপাড়া নর্থ দমদম, সাউথ দমদম, পানিহাটি। এখানে যে কোনো ক্যাটাগরি হলে তোমরা আবেদন করতে পারবে। বেতন রয়েছে 60,000। তারপরে আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, 16টি শূন্য পদে নিয়োগ করছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাউথ দমদম, পানিহাটি, নর্থ ব্যারাকপুর, আরও রয়েছে ভাটপাড়া, বরানগর। এখানে তোমরা দেখতে পাচ্ছ UR রয়েছে 8টি, SC 4টি, ST1, OBC A2 এবং OBC B রয়েছে 1টি। এখানে বেতন রয়েছে 22,000 টাকা। স্টাফ নার্স রয়েছে 173টি। এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন কোন জায়গায় নিয়োগ করছে, হাবড়া, হলিস্যার, কামারহাটি, অর্থাৎ কলকাতায় নিয়োগ করা হচ্ছে। এখানেও তোমরা দেখতে পাচ্ছ নৈহাটি, দমদম, নর্থ দমদম, সাউথ দমদম, পানিহাটি, এগুলোতে নিয়োগ করা হচ্ছে। এখানে শূন্যপদ সব থেকে বেশি রয়েছে 173টি। এখানে বেতন রয়েছে 25,000 টাকা। UR রয়েছে 94 এবং ST OBC এদেরও ভাগ করে দেওয়া হয়েছে। তারপর ল্যাবরেটরি টেকনিশিয়ান 1টি রয়েছে। এখানে ডিস্ট্রিক্ট NCD ক্লিনিকের টোটাল এখানে বেতন রয়েছে 22,000 টাকা। তারপরে আছে মেডিকেল অফিসার, কালেক্টর, স্টাফ নার্স, LDC, বিভিন্ন এখানে তোমরা বিভিন্ন পদগুলি দেখে নিচ্ছ। এখানে কত টাকা বেতন এবং কী পরিমাণে বেতন, কয়টি পদ, বিভিন্ন কিছু ডিটেলস বা বিস্তারিত দেওয়া রয়েছে। তোমরা যারা আবেদন করতে চাইছ অবশ্যই আবেদন করে দেবে। এখানে অনেকগুলি শূন্য পদে নিয়োগ করছে রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর। এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে MBBS, MCI, রিকোয়েন্স ইনস্টিটিউট অফ কম্পালসারি ইন্টার্নশিপ মাস্ট বি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। তোমাদেরকে MCI বা MBBS হতে হবে বা বিভিন্ন ধরনের মেডিকেল সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারবে। এজ রয়েছে 62 বছর থেকে নিচে, অর্থাৎ 1 ডেট ইয়ার্স অ্যাপ্লিকেশন মেডিকেল অফিসার ফুল টাইম আন্ডার NUHM, অর্থাৎ তোমরা যে কোনো বয়সে এই পদের জন্য আবেদন করতে পারবে। ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে রয়েছে হায়ার সেকেন্ডারি পাস যারা করেছ তোমরা আবেদন করতে পারবে। সঙ্গে একটি মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের একটা সার্টিফিকেট থাকতে হবে। এখানে যে কোনো বয়স বা 40 বছর বয়স হলেও আবেদন করতে পারবে। স্টাফ নার্সে রয়েছে 64 বছরের মধ্যে যারা বয়স তারাও আবেদন করতে পারবে এবং আঙ্গুলটি রয়েছে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবে। যাই হোক, ভিডিওটি লম্বা না করে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখো এবং আবেদন করতে চাইলে আবেদন করতে পারবে। আবেদন কীভাবে করবে তার বিস্তারিত আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমাদের আবেদন করতে হলে এখানে রাখতে হবে ফটো আইডেন্টি, এনি পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড প্রুফ, এনি পাসপোর্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এক প্রুফ, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট ইত্যাদি গুছিয়ে দিয়ে তোমাদের আবেদন করতে হবে। তোমরা আবেদন করবে www.north24parganahealth.org ওয়েবসাইটে গিয়ে। এখানে তোমাদের ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্টে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, নাহলে তোমাদের যেতে হবে www.health.gov.in এ গেলেও তোমরা আবেদন করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। আবেদন প্রক্রিয়া চালু হয়ে গেছে 13 তারিখ থেকে, এখানে শেষ হয়ে যাবে 22/1/2022। Thank you for watching this video.